রবিন, আমরা অনেকগুলো রিপোর্ট দেখলাম এবং বেশিরভাগ রিপোর্টে আমরা কিন্তু জমজমার যে ভোটের লড়াই সেটি দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু জায়গায় যে ক্ষমতাসীন দল আর তাদেরই আবার স্বতন্ত্র যে সদস্য তাদের মধ্যে আমরা সংঘাত বা সহিংসতা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আসলে ক্ষমতাসীন দলের অবস্থান তারা কতটা স্পষ্ট করলো বা কী বলছে? না রাব্বি, আমরা শুরু থেকে দেখছিলাম যে উৎসবমুখর পরিবেশে কিন্তু যে নির্বাচনী প্রচারণা চলছিল কিংবা যে নির্বাচনী আমেজ, ভোটের আমেজ সেটি চলছিল, কিন্তু সেই নির্বাচনী আমেজ বা ভোটের আমেজ সেটা যখন ভোট যুদ্ধ কিংবা যে প্রতিযোগিতায় মানে ইঙ্গিত যতই দিচ্ছে ততই কিন্তু আবার সেই সঙ্গে সঙ্গে একটু যে সংঘাত কিংবা যে সহিংসতা সেটিরও অনেক ধরনের মানে যদি বলতে যাই যে আলামত কিংবা উপকরণ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো সেই জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে নিয়মিত প্রেস ব্রিফিং করেন সেখানে কিন্তু আজকেও বিষয়টি উঠেছিল, সাংবাদিকরাও প্রশ্ন করেছিলেন, ঠিক একইভাবে তিনি নিজেও বিষয়গুলো উঠিয়ে এনেছেন এবং সেই জায়গায় তিনি বলেছেন যে প্রার্থীদের বিরুদ্ধে বা তাদের সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে ধরনের ব্যবস্থা নেবে বা আইনগত যে ধরনের অ্যাকশন নিতে যায় সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ণ সমর্থন রয়েছে। এবং আরেকটি বিষয় যে আপনাকে জানাতে চাই যে গতকাল কিন্তু একজন নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন যে প্রয়োজনে প্রার্থীতা চলে যেতে পারে, এই ধরনের একটি কথাও কিন্তু বলেছেন। তো সেই জায়গায়ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যদি তেমন কিছু যদি ঘটে যে যৌক্তিক কারণে সেটিতেও দলের কোনো আপত্তি থাকবে না, দল সেখানে সমর্থন দিবে এবং সহিংসতার ঘটনায় কোনো ধরনের প্রশ্রয় আওয়ামী লীগ দিবে না, সেই বার্তাও কিন্তু ক্ষমতাসীন দলের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে যেহেতু যে স্বতন্ত্রদের বিষয়টি নিয়ে আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথাটি বলেছেন, যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তারা কিন্তু অনেকেই যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী, তো তাদের বিষয়ে যেন কোনো ধরনের বৈরী মনোভাব না প্রদর্শন করা হয় মানে ক্ষমতাসীন দলের প্রার্থীদের তরফ থেকে বা নেতাকর্মীদের তরফ থেকে, সেই বার্তাটাও কিন্তু আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিয়েছেন। এবং তিনি বলেছেন কোনো ধরনের বৈরী মনোভাব সেটি কিন্তু যে সমর্থনযোগ্য নয়। আর অন্যদিকে বিএনপির আন্দোলন প্রসঙ্গেও কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথাবার্তা বলেছেন, বিশেষ করে যে অসহযোগের কথা যেটি বলা হচ্ছে সেখানে ক্ষমতাসীন দলের তরফ থেকে বলা হচ্ছে যে কেউ যদি ট্যাক্স না দেয় কিংবা যদি ইউটিলিটি বিল না দেয়, গ্যাস বিদ্যুৎ পানির যে বিল সেগুলো যদি না দেয় তাহলে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে শাস্তি পেতে হবে, প্রয়োজনে লাইন কেটে দেওয়া হবে, এমন বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। এবং বিদেশে বসে থেকে নির্দেশনা দিয়ে বাংলাদেশে আন্দোলন সফল করা যাবে না, এবং সেটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে বাংলাদেশে খোমেনি স্টাইলের কোনো বিপ্লব আসলে হবে না। এবং অন্যদিকে আরেকটি বিষয় তিনি বলেছেন যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি অনেক তৎপরতাই চলছে, তবে বাংলাদেশে কখনো 111-এর মতন পরিস্থিতি এটি আর আসবে না। সেক্ষেত্রে রবিন, আমরা আবার কিন্তু এই যে স্বতন্ত্র বা ক্ষমতাসীন দলের বৈরি অবস্থান এবং বিভিন্ন জায়গায় যে সহিংসতা সেই জায়গায় কিন্তু কমিশনও কিন্তু অনেক কঠোর হচ্ছে। না হ্যাঁ, কমিশনও বেশ কঠিন হয়েছে। আজকে কিন্তু সিসি ময়মনসিং গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু তিনি যখন মত বিনিময় করেছেন সেখানে তিনি কঠোর বার্তা দিয়েছেন। আজকে একাধিক কমিশনারকেও কিন্তু আমরা সেই রকম বার্তা কিন্তু যেটি দেখেছি এবং নির্বাচন কমিশন ভবনেও কিন্তু একজন নির্বাচন কমিশনার কথাবার্তা বলেছেন এবং সবার কথাই কিন্তু যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যদি সংঘাত সহিংসতার কোনো ধরনের উপকরণ বা উপাদান যদি যুক্ত হয় তাহলে তারা সেই জায়গাতে কঠোর থাকবে। আর সিএসি কিন্তু আজকে একটি কথা বলেছেন যে ভোটের দিন যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে ভোট কেন্দ্রের যে ভোট গ্রহণ সেটি আসলে যে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। এবং শুধু অনিয়ম বলতে যেমন একদিকে যেমন জাল ভোট কিংবা মানে যদি আমরা বলতে চাই, নির্বাচন কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় টেনে এনেছেন যে অনেক সময় ছড়ানো হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা আলোচনায় যে একজনের যেই মার্কায় ভোট দেয় সেটি আসলে ভোট দিলে অন্য মার্কায় চলে যায়, এ বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে। না, এ বিষয়েও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এটি আসলে যে সম্ভব হবে না, সেই বার্তাও যেন তারা সব জায়গাতে যে তারা দিয়েছেন এবং সেটিও কিন্তু যে তারা নিশ্চিত করেছেন যে এ ধরনের কোনো হওয়ার সম্ভাবনা নেই। এবং নির্বাচনের দিন যে কী ধরনের ভোট পড়বে সেটিও কিন্তু যে নিয়মিতভাবেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হবে। এবং আজকে সিইসি যে কথাটি বলেছেন যে নির্বাচনের দিন প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর যে ভোট গ্রহণের হার, অর্থাৎ সারা দেশে কী পরিমাণ ভোট গ্রহণ হয়েছে সেটি জানানো হবে কমিশনের তরফ থেকে, এবং যাতে আসলে যে কখনো বলা হলো যে 30% দিন শেষে বলা হবে যে 90%, এই ধরনের যেন কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব বা তৈরি না হয়, অর্থাৎ স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই কিন্তু যে কমিশন প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর যে ভোট গ্রহণের হার সেটি আসলে যে প্রচার করা হবে। এবং ভোটে যদি বাধা দেওয়া হয় সে বিষয়ে যে কমিশন
কঠোর থাকবে এবং সেখানেও যে ব্যবস্থা নেওয়া হবে সে বার্তাও কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে। এবং আজকে একজন কমিশনার কিন্তু বলে দিয়েছেন যে ভোটে বাধা দেওয়া কিংবা মানে সেটি আসলে যে আইন অনুযায়ী এটি আসলে যে অপরাধ এবং নির্বাচন কমিশন আইন অনুযায়ী সেটি অপরাধ। এবং তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল আসলে ভোট মানে না দিতে পারে, বর্জন করতে পারে, সেটি তার অধিকার আছে, কিন্তু ভোটে বাধা দেওয়ার অধিকার সেটি আসলে নেই, সেটি এক ধরনের অপরাধী। আর বিএনপি যদি ভোটে থাকতো তাহলে অনেক কিছুই ইসির জন্য যে সহজ হতো সেটি আজকেও কিন্তু বলেছে। এবং সে থেকে যে বিএনপির ভোট বর্জনের যে ডাক সেটির ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেই কথাও কিন্তু যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তাদের পক্ষ থেকে বলেছে যে অনেক ধরনের যে ধরনের ঘটনাগুলো ঘটছে, যেমন বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন যাওয়া, এই ধরনের ঘটনাগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত থাকতে হতো না যদি নির্বাচন কমিশন বা তাদের ডাকে সাড়া দিয়ে যদি বিএনপিও ভোটে আসতো। রাব্বি, আমরা একটু বিএনপির আন্দোলনের খবরাখবর একটু জানবো। ভোট ঠেকাতে আসলে যে যুগপৎ আন্দোলনের ডাক দিয়ে রাজপথে যদিও বিএনপির সমর্থকরা থাকছে, কিন্তু বিএনপি কিন্তু তত একটা দৃশ্যমান তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না। একটি প্রতিবেদন রয়েছে, দেখছি, তারপর ফিরছি আলোচনায়। স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর নয়াপল্টন এলাকা। নির্বাচন ঠেকাতে বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ছয়টি দলের বিক্ষোভ মিছিল। রোববার সকালে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে এলডিপির নেতাকর্মীরা, পরে বিজয়নগর মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয় মিছিল। এ কর্মসূচিতে দলের কর্ণধার কর্নেল ওলি উপস্থিত না থাকলেও নির্বাচন বর্জনের ঘোষণা আসে কর্মসূচি থেকে। এদিকে প্রেসক্লাব থেকে মিছিল করে গণ অধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন, বিজয়নগর মোড় হয়ে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় নেতারা বলেন আবারও একতরফা নির্বাচনের নীল নকশা করছে সরকার। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ থেকে কর না দিয়ে সরকারকে অসহযোগিতা করতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। যদি একতরফা নির্বাচন করার চেষ্টা করা হয় তবে রাজপথে থেকে তা প্রতিহতের ঘোষণা আসে কর্মসূচি থেকে। এছাড়া একই দাবিতে তোপখানা রোড থেকে মিছিল করেন জাতীয়তাবাদী সমমনা জোট, পিপুলস পার্টি ও গণফোরামের নেতাকর্মীরা। এদিকে একাধিক সমমনা দলগুলোর কার্যক্রম দেখা গেলেও অবরোধের ডাক দেয়া প্রধান দল বিএনপির মাঠে কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে অনলাইনে যুক্ত হয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান, আগামী 26 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। গণসংযোগ ও লিফলেট বিলি কর্মসূচি পালিত হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রবিন, এই যে সমমনা বা বিরোধীদের এই যে আন্দোলনে বিএনপি কেন নেই? বিএনপি আসলে কেন নেই সেটা আসলে যে বিএনপি ভালো করে বলতে পারে, কিন্তু তাদের আসলে যে তেমন ধরনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে যদি আমরা কেন্দ্রীয় নেতাদেরও দেখি আর যে মাঠ পর্যায়ের নেতারা বলি, তাদেরকে যেমন 28 অক্টোবরের আগে তাদেরকে যতটা রাজপথে বেশ সরব অবস্থায় দেখা যেত, তার আসলে যে এই পর্যায়ে কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। যেটি আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা হয়তোবা যে সকালের দিকে মানে ভোরের আলো ফোটার আগেই হয়তোবা যে বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্তভাবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য একটি ঝটিকা মিছিল করেই কিন্তু যে তাদের কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে প্রেস ক্লাবে বা তার আশপাশের এলাকায় যদি বলতে যায় প্রেস ক্লাব, তোপখানা রোড কিংবা যে বিজয়নগর এলাকা, এই এলাকায় কিন্তু যে বিএনপি সমমনা যে দলগুলো রয়েছে, বাড়ি দলীয় জোট বলি কিংবা জাতীয়তাবাদী যে জোটের কথা বলা হয়, এই ধরনের কিছু যে দলগুলো রয়েছে তারা কিন্তু যে বিভিন্ন ধরনের মিছিল এই ধরনের কর্মসূচিগুলো পালন করে আসছে। তবে এর মধ্যে কিন্তু আজকে আবার বিএনপির পক্ষ থেকে নতুন একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটি হলো যে 26, 27 ও 28 তারিখ তারা 3 দিন আসলে যে সারা দেশে গণসংযোগ করবেন এবং লিফলেট বিতরণ করবেন। রাব্বি, রবিন, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনের আগে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী ফারুক ভাই রবিন।